2021 এর নির্বাচনে যে মুর্শিদাবাদের খাতাই খুলতে পারেনি কংগ্রেস, সেখানে সাগর থেকে বিধানসভা উপনির্বাচনে সিপিএম এর সমর্থনে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের জয়ে রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিল সাগরদিঘি মডেল। কিন্তু 29 মে সেই মডেলেই ধাক্কা দিয়ে বাইরনকে কংগ্রেস থেকে ভাঙিয়ে নেয় তৃণমূল। পঞ্চায়েত ভোটের আগে যাকে বাইরন মডেল বলে আখ্যা দিচ্ছে শাসক দলের একাংশ, যার কড়া সমালোচনা করেছে বিরোধীরা। যদি দু চারজন অন্য প্রতীকে জেতেন তারা তো এটা অনুভব করবেন যে বাইরনের অনুভূতি তো সংক্রামিত হবে, ফলে যারাই ওইসব করবেন তো অহেতু কেন আর মানুষই বা কেন অন্য চিহ্নে ভোট দেবেন, তৃণমূলে দিলে সরাসরি তৃণমূল জিতবেন। বাইরন মডেল বলছে যে তৃণমূলের এই যে ভোট মানুষকে দেবেন এবং বিরোধীদেরকে কিছু পার্সেন্ট ভোট দেবেন, তারপরে তো তারা তৃণমূলে চলে আসবে। তাহলে বাইরন যেমন চলে আসছে ঠিক তেমনি তারা তৃণমূলকে বারবার বারবার ঘুঘুতে ধান খাবে না। বাইরন বিশ্বাসের হাত ধরে বিধানসভায় শূন্য হয়ে যাওয়া দলের তকমা ঘুচিয়েছিল কংগ্রেস, কিন্তু 3 মাসের মধ্যেই বাইরনের দলবদলের জেরে জোর ধাক্কা খায় হাত শিবির। পঞ্চায়েত ভোটের পরে গ্রামে গ্রামে সেই ছবি দেখা যাবে। এই প্রসঙ্গে কুণাল ঘোষের পরে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল তৃণমূল সাংসদ শান্তনু সেনের গলাতেও। যারা জনপ্রতিনিধি হচ্ছে তার মধ্যে যারা প্রকৃত অর্থে মানুষের স্বার্থে কাজ করতে চায় তারা উপলব্ধি করছে তৃণমূল কংগ্রেস ছাড়া মানুষের জন্য কেউ কাজ করে না, তাই তারা আবার তৃণমূল কংগ্রেসের দিকে ঝুঁকছে। একদিকে যখন কুণাল ঘোষ শান্তনু সেনদের মুখে শোনা যাচ্ছে বাইরন মডেলের কথা, তখন কার্যত উল্টো অবস্থানে মদন মিত্র। কার্যত বাইরন মডেলকে নস্যাৎ করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যেভাবে কাজ করছেন তৃণমূলকেই দরকার। যখন আপনি যাকে ভোট দেবেন সে যখন পরের দিনই 24 ঘন্টার মধ্যে আবার তৃণমূলেই চলে আসবে, তাহলে সরাসরি আমাদেরই ভোটটা দিন। কারণ যারা আপনাদের ভোট নিয়ে পরের দিন তৃণমূলে কনভার্ট করছে তারা আপনাদের প্রতারণা করছে, বঞ্চিত করছে, প্রতারিত করছে, চিট করছে। নো ভোট টু এনি আদার্স, অনলি ভোট টু ভোট ফর টিএমসি। কুণাল ঘোষ মানে মুখপাত্র, আজকে যা বলে কালকে দণ্ড কথা বলে, উনি যা বলেছেন তার বোধা মানে হচ্ছে তাহলে আর ভোট ঠোঁটে গিয়ে লাভ কি? এটা একটা অসাংবিধানিক অগণতান্ত্রিক মনোভাব। এটা কিন্তু 2018 সাল নয়, এটা 2023 সাল। এটাই তৃণমূলের তত্ত্ব। আর তৃণমূলটা কি সবচেয়ে বেশি কেউ যদি কেউ বুঝতে পারে, উপলব্ধি করেছে নিজেদের দেহ মন দিয়ে, তার নাম কুণাল ঘোষ। উনি তৃণমূলটাকে বোঝেন, তৃণমূলকে চেনেন, সেই জন্য সঠিকভাবে উনি সঠিক কথা বলেছেন। এটাই তৃণমূলের সংস্কৃতি, এটাই তৃণমূলের চলার পথ। শেষমেশ গ্রাম বাংলার মানুষ কার পাশে থাকবে, পঞ্চায়েতে কোন দলের উপর ভরসা রাখবেন তারা? উত্তর স্পষ্ট হবে 11 জুলাই ব্যালট বাক্স খোলার পরই। অনির্বাণ বিশ্বাস, সুকান্ত দাস ও অনির্বাণ বাগচির রিপোর্ট, এবিপি আনন্দ। আরে চাটা দে, এই আমার একটা চা দেন। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।